বেশি না ভার বহন ভাত খেয়ে দে, এটাই হচ্ছে কথা। কি কথা? কথাটা কি কথা? ভাত খাওয়া হয়ে গেছে, খেয়ে দে দুজনে। আজকে তো রান্না ছিল না, আমি কাজ বাজ করে রেখেছিলাম। বলো আমি রান্না করে দিয়েছিলাম, বলো কটা ছিল রান্না? কাকা তুমি করেছো তো, করে রেখেছিলাম বলে আজকে নিশ্চিন্ত থাকতে পারবে। ও ছিল না, সূর্য ছিল না। আমি কোনো সময় না মানে সত্যি কথা মানে অস্বীকার করি না যেটা তুমি করো, তাই কথাগুলো বলার দরকার পড়ে না, এটা হলো প্রথম কথা। তো ও ছিল না আজকে বাড়িতে, বাকি যেটুকু কাজ ছিল সেগুলো আমার করা হয়ে গেছে, সেটা বলো। আমার এই পা নিয়ে, আমার এই শরীর নিয়ে বললাম, বললে কই? বললাম সেটাও বলো, সেটাও বললাম সেটাও খেতে খুব ভালোবাসি এগুলো। সব সময় সাথে মানে চিন্তাই হচ্ছে হয় মানে টাকা টাকা। এই প্যাকেটটা অর্ডার করে দি। কি অর্ডার করব বাবা? নিশো পাউচটা। হ্যাঁ, প্যাকিং এর পাউচ প্যাকেটটা। হ্যাঁ, ব্যবসা চিন্তা করা, বড় হওয়া চিন্তা করা, কত কি চিন্তা মাথায়। এখন দুজনে বসে চিন্তা করছি কি করে ব্যবসা করবো, কি করে বড় হবো। চিন্তা নিয়ে আমরা চিন্তায় আছি। কতবার বলেছি কমপ্লেন খা, কমপ্লেন খা, বড় হয়ে যাবি, বনবিটা খা, বড় হয়ে যাবি। এত অ্যাড দিচ্ছে কোম্পানি, খাচ্ছিস না? আমার হাইট কত বলো? বড় হওয়ার জন্য চিন্তা। আমার হাইট কত বলো? 4'10" 5 ফুট 1.5 ফুট ইয়া 5 ফুট 5 ইঞ্চি না আমার? হ্যাঁ, 5 ফুট 5 ইঞ্চি আমার হাইট, 65 কেজি আমার ওজন। আমার মনে হয় এই দুদিন আরও বেড়ে গেছে, কারণ হাত পা সব ফুলে মোটু হয়ে যাচ্ছে, আরও বেড়ে গেছে, এটা হতে পারে। ছোটা হাতি 65 কিলো ওজন মাপ হয় যে মোটামুটি 1 মাস আগে, এখন মাপতে গেলে মানে আরও বেশি হবে, কারণ এমনিতে ইদানিং আমি বেশি হয়ে গেছি। আজকে তো গরম কম আছে, 37 ডিগ্রি আছে। গরম আজকে কম নেই, গরমটা ভালোই আছে। কবে থেকে বৃষ্টি হবে? রোদের তেজটা কম থাকতে পারে, হিউমিডিটিটা বেশি মিলে গরম। কবে থেকে বৃষ্টি হবে? কাল থেকে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। চিন্তা নেই, কাল থেকে ওয়েদার চেঞ্জ হবে, ওয়েদার চেঞ্জ হয়ে গেলে আর কোনো চিন্তা নেই। চলো টাটা।